হ্যালো গাইস, এটি সাগর নীল ফ্রম 8676 এবং এখন আমি করব দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজটা রিভিউ, যেটা ডিজনি হটস্টারে রিলিজ হয়েছে এবং 6টা এপিসোড রয়েছে। তো সিরিজটার ভালো দিক কী, সিরিজটার খারাপ দিক কী, কথা বলবো সেগুলো নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সবার আগে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা এরকম নতুন মুভি এবং ওয়েব সিরিজ রিভিউ ভিডিও করতে থাকি এবং একই সঙ্গে পুরনো ভালো মুভি এবং ওয়েব সিরিজের রেকমেন্ডেশন ভিডিও করতে থাকি। আমি খুব ভালো মতোই জানি যে মার্ভেল ফ্যানরা একদমই স্পয়লার চায় না, তাই আমি এই সিরিজটার গল্প কী এক্স্যাক্টলি সেটা নিয়ে কোনো কথাই বলবো না, শুধুমাত্র সিরিজটা ভালো দিক খারাপ দিক নিয়েই আলোচনা করবো। তো প্রথমে যেটা বলতে চাই যে একদম টিপিক্যাল মার্ভেলের কাজের যে একটা টেমপ্লেট রয়েছে, বেসিক টেমপ্লেট, সেটাকে ফলো করেই কিন্তু এই কাজটা বানানো। মানে এই কাজটা দেখলেই অডিয়েন্স বুঝে যাবে, বিশেষ করে মার্ভেল ফ্যানরা বুঝে যাবে যে এটা মার্ভেলের কাজ দেখছি কোনো। এটা ওয়ান্ডা ভিশনের মতন সিরিজ নয় যেখানে প্রথম দুটো এপিসোডে সিটকম করা হয়েছিল, একদম টিপিক্যাল মার্ভেলের কাজ এটা। যেটা সবচেয়ে ভালো দিক এই সিরিজে সেটা হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট। নর্মালি আমরা মার্ভেলের কাজ মানি আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম হাল, ডক্টর স্ট্রেঞ্জ, এদেরকেই কেন্দ্রবিন্দু হিসেবে দেখে এসেছি। কিন্তু তাছাড়াও কিন্তু আরও অনেকগুলো চরিত্র থাকে মার্ভেলের, যাদের সম্পর্কে এর আগের কাজগুলোতে মার্ভেলের খুব একটা দেখানো হয়নি। তাদের মধ্যে অন্যতম একটা প্রধান চরিত্র হচ্ছে ফ্যালকন, যেও একটা মানুষ, হিরো হলেও সে তো একটা মানুষ, তারও একটা ফ্যামিলির গল্প রয়েছে, তার একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি রয়েছে, যেগুলো সম্পর্কে কিন্তু অনেক ডিটেলসে কি দেখানো হয়েছে এই সিরিজে। একই সঙ্গে সিরিজে একটা প্রবলেম অ্যারাইজ হচ্ছে, একটা সুপার সোলজারদের দলের উদ্ভব হচ্ছে, যারা একটাই বিশ্ব থিওরিতে বিশ্বাসী, অর্থাৎ তারা কোনো বর্ডারে বিশ্বাসী না। এবং ফ্যালকনকে ক্যাপ্টেন আমেরিকা নিজের শিল দিয়ে দিয়েছিল, বাট সে সেটার জন্য রেডি নয় ভেবে ইউএস গভর্নমেন্টকে সেটা দিয়ে দিয়েছে। এবং তারপর ইউএস গভর্নমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে নিজেদের নতুন ক্যাপ্টেন আমেরিকাকে, যেটা নিয়ে একদমই খুশি নয় ফ্যালকন। এটা জানতে পেরে ফ্যালকনের কাছে উইন্টার সোলজার আসছে, তাকে বোঝানোর চেষ্টা করছে যে যেটা হচ্ছে সেটা একদম ঠিক হচ্ছে না। তো অবশ্যই ফ্যালকন একসঙ্গে অনেক কিছু সামলাচ্ছে, এটা খুব ভালোভাবে বিল্ড আপ করা হয়েছে। উইন্টার সোলজার কিন্তু একটা ট্রমাটাইজড ক্যারেক্টার, যার নিজের পাস্ট নিয়ে প্রচণ্ড বেশি অনুশোচনা রয়েছে, সে রীতিমতো গিল্টি ফিল করে, সেটা আমরা খুব ভালো মতোই যারা মার্ভেল ফ্যান তারা জানি। সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে ফার্স্ট এপিসোড থেকেই, এবং একই সঙ্গে তার বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে পুরো সিরিজটা জুড়ে। তো একই সঙ্গে যেভাবে ক্যারেক্টারগুলোর প্রতি ইমোশনাল করা হয়েছে অডিয়েন্সকে, ঠিক সেরকমভাবেই ক্যারেক্টারগুলোর যে লার্জার দ্যান লাইফ পার্সোনাটা রয়েছে সেটাকেও মেনটেন করা হয়েছে। তো এই দুটোর যে ব্যালেন্সটা সেটা আমার খুব ভালো লেগেছে। নতুন ক্যাপ্টেন আমেরিকার চরিত্রটাকে প্রথম থেকে এমনভাবে দেখানো হয়েছে যে অডিয়েন্সের মনে হবে যে এটা আমাদের ক্যাপ্টেন আমেরিকা হতে পারে না, মার্ভেল ফ্যানরা কিছুতেই মানতে পারবে না তাকে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে। চরিত্রটাকে পুরো এইভাবেই ডেভেলপ করানো হয়েছে, সেটার পিছনে যথেষ্ট কারণ রয়েছে, খুব ভালো কথা। কিন্তু যখন আমি একটা পার্টিকুলার সিনে বা একটা এপিসোডে দেখাচ্ছি যে একে ইউএস গভর্নমেন্ট ক্যাপ্টেন আমেরিকা হিসেবে অ্যানাউন্সমেন্ট করছে, তখন তার পিছনে তো কিছু গল্প থাকবে, সে কী করে ক্যাপ্টেন আমেরিকা হচ্ছে, তার বীরত্বের কী গল্প রয়েছে, সেগুলো নিয়ে খুব কম সিনস দেখানো হয়েছে, সেগুলো খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয়নি। ম্যাক্সিমামটাই ডায়লগের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে, মানে ডায়লগসের মাধ্যমে অডিয়েন্সকে বোঝানোর চেষ্টা করেছে তার কী কী কৃতিত্ব রয়েছে, যে কারণে তাকে ক্যাপ্টেন আমেরিকা করা হচ্ছে। তো এই জিনিসগুলো আমার খুব একটা ভালো লাগেনি, এটা আমার দুর্বলতা মনে হয়েছে। ক্যাপ্টেন আমেরিকা একটা মানুষকে করা হচ্ছে গভর্নমেন্ট থেকে, সেটার পেছনে কী কারণ রয়েছে সেটা খুব ভালোভাবে ক্ল্যারিফাই করে দেখানো উচিত ছিল অডিয়েন্সকে। আমাদের আগের ক্যাপ্টেন আমেরিকার কথাই ভাবো, ক্রিস এভান্স যে চরিত্রটা প্লে করেছিল, যখন ক্যাপ্টেন আমেরিকা সিরিজটা হয়েছিল পুরো সিনেমাগুলো তিনটে, সেগুলোর মধ্যে প্রথম যে সিনেমাটা সেটাতে কত ভালো করে ক্যাপ্টেন আমেরিকা কীভাবে ক্যাপ্টেন আমেরিকা হচ্ছে সেটা কত ডিটেইল দেখানো হয়েছিল, সেটা এখানে সম্পূর্ণরূপে মিসিং। এবং একই সঙ্গে ইমোশান, ওই যেটা বললাম আমি, ইমোশান এবং ফাইটের সিকোয়েন্সগুলো, মানে একটা লার্জার দ্যান লাইফ পার্সোনা ক্যারেক্টারগুলোর, সেইগুলোর যে একটা মিশ্রণ ঘটেছে সেটা খুব ভালো। বেশ কিছু ফাইটের সিকোয়েন্স রয়েছে যেগুলো অসাধারণ মার্ভেল লেভেলেরই, একদম ফার্স্ট এপিসোডেই যখন শুরু হচ্ছে তখন ফ্যালকনের একটা ফাইটের সিকোয়েন্স রয়েছে, তারপরে একটা সিন রয়েছে যেখানে বাসের উপরে ফাইট হচ্ছে, ফ্যালকন রয়েছে, বাকি বার্নস রয়েছে অর্থাৎ উইন্টার সোলজার রয়েছে, নতুন ক্যাপ্টেন আমেরিকা রয়েছে। তো ওই সিকোয়েন্সগুলো না অসাধারণ, মানে অ্যাকশনটা ওয়েল এক্সিকিউটেড, অসাধারণ লাগবে দেখতে। যাকে মেইনলি এখানে ভিলেন দেখানো হচ্ছে, কার্লি মেয়েটাকে, তার চরিত্রটাও ভালো। তার সঙ্গে একটা ফ্যালকনের কনভারসেশন আছে যেখানে ফ্যালকন নিজেই বলছে যে তোমার উদ্দেশ্য সঠিক, আমি বিশ্বাস করি সেটা, কিন্তু তুমি যেভাবে উদ্দেশ্য সাধন করতে চাইছো সেটা সঠিক নয়। এই কার্লি মেয়েটার সঙ্গে কী কী হয়েছে সেটাও অডিয়েন্সকে দেখানো হবে, কার্লির পয়েন্ট অফ ভিউটা সম্পর্কে অডিয়েন্সকে জানানো হবে। থ্যানোসের ক্ষেত্রেও কিন্তু অনেকে থ্যানোসের পয়েন্ট অফ ভিউকে ঠিক মানত, তো এখানে ভিলেনকে ওরকমভাবে ডার্ক ক্যারেক্টার বলা যাবে না, একটা গ্রে ব্যাপার রয়েছে। সিরিজে একটা ডায়লগ রয়েছে, দে ওন্ট লেট আ ব্ল্যাক ম্যান টু বি ক্যাপ্টেন আমেরিকা, এই টাইপেরই কিছু ডায়লগ রয়েছে। তো এই ডায়লগটা যে ক্যারেক্টারটা দেবে তার নাম ইসা, তো এই ক্যারেক্টারটা কিন্তু প্রচণ্ড বেশি ইমোশনাল একটা ক্যারেক্টার অন্ততপক্ষে আমার কাছে। একটা এমন মানুষ যে দেশের জন্য সার্ভ করেছে, যে মানুষের প্রাণ বাঁচিয়েছে, কিন্তু তার যথেষ্ট কৃতিত্ব কেউ, মানে আর কি, তাকে রেসপেক্ট করেনি, তার যে ক্রেডিট রয়েছে সেটা তাকে কেউ দেয়নি, উল্টে তার উপর অনেক অত্যাচার হয়েছে। তো এই ক্যারেক্টারটা বেশ ইমোশনাল একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা জানিটা
মানুষকে বেশ মানে ফিল করাবে। এবং এছাড়াও জেমো বলে একটা ক্যারেক্টার রয়েছে, সেও কিন্তু খুব একটা ভাইটাল রোল প্লে করেছে এই সিরিজে। সিরিজের শুরু থেকেই বেশ কিছু বিষয়ে অডিয়েন্স কৌতূহলী হয়ে পড়বে। একটা ইনভেস্টিগেশন টাইপের ব্যাপার রয়েছে, সুপার সোলজার বানানো সিরাম আবার নতুন করে প্রস্তুত করা শুরু হয়েছে, সেটা যদি আবার ইঞ্জেক্ট করা শুরু হয় তাহলে সুপার সোলজারদের আর্মি অনেক বড় হয়ে যাবে, যেটা ম্যানকাইন্ডের জন্য খুব একটা ভালো হবে না। তো কে বানাচ্ছে এটা বা এই কার্লি মেয়েটার পিছনে কে আছে, এই প্রশ্নগুলো অডিয়েন্সের মনে ঘুরবে। ক্যাপ্টেন আমেরিকা যাকে করা হলো সে কি নিজের যোগ্যতা আদৌ প্রমাণ করতে পারবে, নাকি ফ্যালকন রেডি হয়ে যায় আগের ক্যাপ্টেন আমেরিকার দেওয়া দায়িত্ব পালন করতে, এইসব প্রশ্নের উত্তর জানতে গেলে সিরিজটা অবশ্যই দেখতে হবে। যারা এখনো অবধি সিরিজটা দেখোনি তারা এরপর ভিডিওটা কন্টিনিউ না করলেই ভালো হবে, কারণ এরপরে কিছু কিছু জায়গায় স্পয়লার থাকলেও থাকতে পারে। তো মেনলি যেটা আমার এই সিরিজের ভালো লেগেছে, ঠিক যে টোনে যে মুডে প্রথম এপিসোডটা শুরু করা হয়েছিল ঠিক সেই জায়গাতে গিয়ে শেষ করা হয়েছে। উইন্টার সোলজার অর্থাৎ বাকি বার্নসের যে চরিত্রটা, তাকে প্রচণ্ড বেশি ট্রমাটাইজ দেখানো হয়েছিল, একদম শেষে গিয়ে দেখানো হচ্ছে যে সেই চরিত্রটা নিজের মনে যে তার প্রশ্নগুলো ঘুরতে থাকছিল সেগুলোর উত্তর সে পেয়ে যাচ্ছে, এবং সে যাচ্ছে একটা বাবার কাছে যার ছেলেকে সে খুন করেছে, সে স্বীকার করছে সেই পুরো ঘটনাটা বাবাটার কাছে এবং সে অ্যাপোলজি চাইছে। তো এই যে জিনিসটা খুব ইমোশনাল লেগেছে, সিনটা অসাধারণ লেগেছে আমার। ফ্যালকন নিজের যে ফ্যামিলি প্রবলেমসগুলো ছিল সেগুলোকে রিজলভ করতে পারছে, একই সঙ্গে যে চরিত্রটা ক্যাপ্টেন আমেরিকা দেখানো হয়েছে নতুন ক্যাপ্টেন আমেরিকা, সেই ক্যাপ্টেন আমেরিকা কীভাবে ইউএস এজেন্ট হয়ে উঠছে, তো বলে রাখা ভালো যে ইউএস এজেন্ট বলে একটা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউসড হবে, সেই চরিত্রটা কীভাবে আসছে, কীভাবে ক্যাপ্টেন আমেরিকা নতুন ক্যাপ্টেন আমেরিকা বুঝতে পারছে যে আমি ক্যাপ্টেন আমেরিকা হওয়ার যোগ্য নয়, এই জিনিসটা পুরো দেখানো হয়েছে। ফ্যালকন কীভাবে ক্যাপ্টেন আমেরিকা হয়ে উঠছে, সে কীভাবে বুঝতে পারছে যে ক্যাপ্টেন আমেরিকা আগের ক্যাপ্টেন আমেরিকা অর্থাৎ ক্রিস এভান্স যে আমাকে দিয়ে গেছিলো শিল্ডটা, সে যথেষ্টই আমাকে যোগ্য মনে করেছিল এবং আমার মধ্যে কিছু ক্যাপাবিলিটিস রয়েছে যার জন্য সে আমাকে দিয়ে গেছিলো, এবং সে নিজেও রিয়েলাইজ করছে যে আমি এখন রেডি হয়েছি। তো এই যে পুরো জার্নিটা লাস্ট এপিসোডে দেখানো হয়েছে সেটা বেশ 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 ভালো। একটা সিন রয়েছে একদম লাস্ট এপিসোডে যেখানে মারাত্মক একটা ধুন্নুমার অ্যাকশান চলছে, সেই সময় উইন্টার সোলজার কয়েকজন হস্টেজকে বাঁচাচ্ছে এবং সেই হস্টেজগুলোর মধ্যে একজন উইন্টার সোলজারকে যাওয়ার সময় বলে যাচ্ছে যে থ্যাংক ইউ, তখন উইন্টার সোলজার বলছে ওয়েলকাম, এবং সেই সিনটাতে পুরো উইন্টার সোলজার মানে একদম স্তম্ভিত হয়ে যাচ্ছে, কিছুক্ষণের জন্য যেন উইন্টার সোলজার একটুখানি পজ হয়ে যাচ্ছে। তো সেই যে সিনটা মানে উইন্টার সোলজার চিরকাল মানুষকে মেরে এসছে সেটার জন্য সে গিল্টি ফিল করে, কিন্তু সে কাউকে বাঁচাতে পেরেছে এবং তাকে কেউ ধন্যবাদ জানাচ্ছে, ওই যে সিনটা মানে চমক খাচ্ছে উইন্টার সোলজার। অত একটা ধুন্দুবার অ্যাকশনের মধ্যে ওই একটা সিন রেখে দেওয়া হয়েছে, এই যে পার্টিকুলার সিনগুলো না, এই ধরনের ডিরেকশনগুলোই কিন্তু একটা ভালো কাজকে খুব ভালো কাজ করে দেয়। একদম লাস্ট এপিসোডে একটা বড় সড়ো লম্বা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেটা দেখে অডিয়েন্সের মন ভরে যাবে, এবং সেই হিরোরা ভিলেনদের হাত থেকে কিছু হস্টেজকে বাঁচাচ্ছে, একদম টিপিক্যাল যে ফরম্যাটটা সেই জিনিসটা কিন্তু এইখানেও ইউজ করা হয়েছে, সেটা অডিয়েন্সের বেশ ভালো লাগবে। যদিও ভিলেন বলা ভুল, কারণ এই যে ফ্যালকন বা ক্যাপ্টেন আমেরিকা নতুন ক্যাপ্টেন আমেরিকা সে একটা জাস্টিফিকেশান দেওয়ার চেষ্টা করবে ভিলেনদের পয়েন্ট অফ ভিউটাকে, এবং প্রবলেমটা কেন হয়েছে মানে এই যে ভিলেন যাদেরকে আমরা বলছি তারা কেন এই একটাই বিশ্বর থিওরিতে বিশ্বাসী হয়ে উঠলো, সেটার পেছনে কী কারণ সেটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। তো এই পুরো জিনিসটা কেন হচ্ছে সেটার একটা ক্ল্যারিফিকেশান থাকবে অডিয়েন্সের জন্য। তো এই পুরো জিনিসটা খুব ভালো লেগেছে, এবং ফ্যালকন যে রিয়েলাইজ করছে তার সঙ্গে সঙ্গে মানুষও রিয়েলাইজ করবে যে হ্যাঁ এই আমাদের ক্যাপ্টেন আমেরিকা, সেটা মানে বেশ কিছু সিনস রয়েছে যেখানে যারা সাধারণ মানুষ রয়েছে যারা দেখছে ক্যাপ্টেন আমেরিকাকে সাধারণ মানুষকে বাঁচাতে, তারা দিস ইজ আওয়ার ক্যাপ্টেন আমেরিকা টাইপের কিছু ডায়লগ রয়েছে। তো সেই সিনগুলো কিন্তু দেওয়া হয়েছে এই জন্যই যাতে করে যারা দেখছি আমরা মার্ভেল ফ্যানরা তারাও বুঝতে পারি যে হ্যাঁ এইবার ক্যাপ্টেন আমেরিকা এসছে, আমরা ক্যাপ্টেন আমেরিকা হিসেবে তাকে মানে রেসপেক্ট করা শুরু করি, কারণ ক্যাপ্টেন আমেরিকা তো শুধুমাত্র একটা সাহসী চরিত্র নয়, তার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন আমেরিকাটা আদর্শবাদী চরিত্র যে কখনো ভুল কাজ করতে পারে না। তো সেই যে একটা মারাত্মক বৈশিষ্ট্য সেটা সবার মধ্যে খুঁজে পাওয়াটা খুব কঠিন একটা ব্যাপার, সেটাকে এস্টাবলিশ করা যে কোনো চরিত্রের মধ্যে, এই যে ফ্যালকন চরিত্রের মধ্যে এস্টাবলিশ করা হয়েছে সেটা খুব টাফ একটা কাজ ছিল যেটা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা তো এক মুহূর্তে হবে না। ক্রিস এভান্স এত বছর ধরে এতগুলো সিনেমাতে ক্যাপ্টেন আমেরিকা ছিল, সেটা করতে সময় লাগবে, কিন্তু আশা করি হয়ে যাবে, কারণ আমার কিন্তু ফ্যালকনকে, কারণ যেহেতু সে বেসিক্যালি আদর্শবাদী একটা চরিত্র, আমার কোথাও খুব একটা গিয়ে অসুবিধা হয়নি। তবে যেহেতু ওই ফেলুদা আপনার সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে এসেছি, একটা তো অসুবিধা হয় টোটা রয় চৌধুরীকে দেখতে, সেই জিনিসটা কিন্তু এইখানেও হবে, কিন্তু দেখা যাক এরপরে যখন এটা সিজন টু আসবে সিজন থ্রি আসবে তখন বোঝা যাবে যে আমরা ফ্যালকনকে আদৌ মেনে নিতে পারছি কিনা ক্যাপ্টেন আমেরিকা হিসেবে। রেসিজমটা কীভাবে ইউএসএতে চলে খুব ভালোভাবে সেই জিনিসটা কিন্তু এই কাজটা দেখলে বেশ ভালো মতো বোঝা যাবে, এবং মার্ভেল সেটাকে ডিস্ট্রয় করতে একেবারেই কুণ্ঠাবোধ করেনি, একটা ব্ল্যাক ম্যানকে কিন্তু আফটারঅল ক্যাপ্টেন আমেরিকা তারা করেছে। তো এটা আমার বেশ 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 ভালো লেগেছে, এই যে তারা স্ট্যান্ডটা নিয়েছে এটা বেশ ভালো।
তো ওভারঅল পুরো কাজটা আমার বেশ ভালো লেগেছে এবং মার্ভেল ফ্যানদের আশা করি বেশ ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো, ভিডিওটাকে শেয়ার করতে পারো নিজের মহিলার ফ্রেন্ডের সঙ্গে, কমেন্ট করে জানাতে পারো এই ওয়েব সিরিজটা তোমরা দেখে থাকলে তোমাদের কীরকম লেগেছে। আমাদের চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা এরকম নতুন মুভি এবং ওয়েব সিরিজের রিভিউ ভিডিও করতে থাকি এবং একই সঙ্গে পুরনো ভালো মুভি এবং ওয়েব সিরিজের রেকমেন্ডেশন ভিডিও করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখো পরবর্তী ভিডিওতে।